আসসালামু আলাইকুম এব্রিমন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমাদের স্কুলের বাচ্চাদের খেলাধুলা চলছে তো এখন হচ্ছে খেলা হবে মোরগ লড়াই খেলা তো বাচ্চারা সবাই প্রস্তুতি নিচ্ছে মোরগ লড়াই খেলার জন্য সবাই আমরা ওদেরকে সুন্দর করে একটা গোল দাগের ভিতর দাঁড় করিয়ে দিয়েছি তো এই যে খেলা শুরু হয়ে গেল তো এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত করব। এই মানে মোরগ লড়াই খেলাটা ওদের আসলে আজকে প্র্যাকটিস হচ্ছে এটা ফাইনাল খেলা না প্রস্তুতির পরে আবার আমরা ফাইনাল খেলা রাখবো তো এই যে সুন্দর করে ওরা খেললো মানে যতটুকুই পারলো বাচ্চারা আসলে শেখার জন্য ওদেরকে আমরা খেলাচ্ছি তো ওরা যদি এখন না শিখে খেলাটা তাহলে ফাইনালের দিন ওরা খেলতে পারবে না তো প্র্যাকটিস করানো থাকলে ওরা ফাইনালের দিন অনেক সুন্দর করে খেলতে পারবে তো তখন দেখতেও ভালো লাগবে আসলে খেলাটা সুন্দরভাবে খেললে তো আসলে বাচ্চাদের এইসব খেলাধুলা খুবই ভালো লাগে আমরা বড় হয়ে গিয়েছি কিন্তু তারপরেও আমাদের সে ছেলেবেলার খেলাধুলার কথা আসলে এখনও মনে পড়ে যে আমরাও ছেলেবেলায় এই স্কুলে কত রকমের খেলাধুলায় অংশগ্রহণ করেছিলাম এমনকি প্রাইজও পেয়েছিলাম তো ওদের দেখলে সেই স্মৃতিটা আসলে আবার মনে সারা জায়গায় যে আমরাও কোনো এক সময় এভাবে বাচ্চা ছিলাম ওদের মতো মিস করি আসলে বড় হয়ে গেছে আমি না আমার মতো অনেকে হয়তো আপনারাও মিস করবেন যে ছোটোবেলার সময়টাকে কত সুন্দর সময় ছোটোবেলায় আমরা সবাই কাটিয়েছিলাম একসাথে এখন সময়টা আসলে খুব খারাপ লাগে আসলে আমাদের ছোটোবেলাটা